শুক্রবার 10 বছর পূর্ণ হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের। এবছরের যোগ দিবসের থিম নিজের এবং সমাজের জন্য যোগা। জম্মু ও কাশ্মীরে 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রথমবার ভূস্বর্গে গিয়েছেন তিনি। সেখানেই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। শ্রীনগর থেকে দেশবাসীর উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস আজ 10 বছরের একটি ঐতিহাসিক যাত্রা পূরণ করেছে। 2014 সালে আমি রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের এই প্রস্তাবটি 177টি দেশ সমর্থন করেছিল। এটি নিজেই একটি রেকর্ড ছিল। তারপর থেকে যোগ দিবস পালিত হয়ে আসছে, নতুন রেকর্ড করছে। আজ পুরি দুনিয়া মে যোগ করনে ওয়ালো কি সংখ্যা নিরন্তর বড় রহি। যোগ কে প্রতি আকর্ষণ ভি বড় রহা হ্যায়। योग की उपयोगिता के संबंध में भी जन सामान्य कन्विंस हो रहा है। मैं विश्व में हर जगह जितने भी ग्लोबल लीडर्स से मिलता हूं, जहां भी जाता हूं, शायद ही कोई एक आदमी मिल जाएगा जो मुझे से योग की बात तक हो। दुनिया के सभी वरिष्ठ नेता जब भी मौका मिलता है मेरे से योग की चर्चा जरूर करते हैं और बड़ी जिज्ञासा से सवाल पूछते हैं। दुनिया के कितने ही देशों में योग डेली लाइफ का हिस्सा बन रहा है। ঠিক ছিল, শ্রীনগরের হৃদয়ে ডাল লেকের ধারে আজ ভোর 6:30 থেকে যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে। সকলের সঙ্গে যোগাসন করবেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু বাদ সাধে ভারী বৃষ্টি, তাই পরিকল্পনা বদলে ডাল লেকের তীরে শেরি কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভিতরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যোগাসন করার পাশাপাশি এদিন দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন মোদী। এদিন শুধু ভারতেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে যোগ দিবস। তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।